বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করছ। তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের জীবন বিমা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা জীবন বিমার প্রকারভেদ নিয়ে কিছু আলোচনা করেছি এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় লেকচারে জীবন বিমা শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা মেয়াদের ভিত্তিতে জীবন বিমাকে তিন ভাগে ভাগ করা যায় এই সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন আজীবন বিমাপত্র, মেয়াদি বিমাপত্র ও সাময়িক বিমাপত্র। আমরা যদি একটু রিভিউ করি তাহলে তোমরা জানো যে আজীবন বিমাপত্রকে চার ভাগে ভাগ করা যায়। একক কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র, অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র, সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র এবং রূপান্তরযোগ্য আজীবন বিমাপত্র। এছাড়া মেয়াদি বিমাপত্র বা নির্দিষ্ট মেয়াদের জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় সেই বিমাপত্রকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র। বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে ব্যক্তি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে বিমা দাবি পেয়ে থাকে, আর নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি বিমাকৃত ব্যক্তি মারা যায় তাহলে বিমা কোম্পানি ইচ্ছা করলে প্রিমিয়ামের টাকা ফেরত দিতেও পারে, আবার নাও দিতে পারে। তাহলে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে এই বিষয়টা তোমরা মনে রাখবে। এছাড়া আমরা জেনেছি সাধারণ মেয়াদি বিমাপত্র সম্পর্কে। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদের শেষে বিমাকৃত ব্যক্তি নিজেই বিমা দাবি গ্রহণ করবে, আর যদি মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা যায় তাহলে তার মনোনীত ব্যক্তি বিমার টাকা পাবে। এছাড়া আমরা জেনেছি যৌথ জীবন মেয়াদি বিমাপত্র। একসাথে যৌথ জীবন বা কয়েকটি জীবনের জন্য, একাধিক জীবনের জন্য যখন একসাথে একটা বিমাপত্র গ্রহণ করা হয় এবং মেয়াদি থাকে সেটা, তখন আমরা তাকে যৌথ জীবন মেয়াদি বিমাপত্র বলে থাকি। এই ক্ষেত্রে বিমাপত্রের মেয়াদ পর্যন্ত কোনো একজন বিমাকৃত ব্যক্তির মৃত্যু বা একজন বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রিমিয়াম প্রদান করতে হয়। এছাড়া আমরা জেনেছি নির্ধারিত মেয়াদি বিমাপত্র। নির্ধারিত মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত অর্থ বা বিমা দাবি চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ের শেষে প্রদান করা হয়ে থাকে। এছাড়া আমরা জেনেছি দ্বিগুণ আর্থিক সুবিধা সম্পন্ন মেয়াদি বিমাপত্র সম্পর্কে, অর্থাৎ এগুলো হচ্ছে মেয়াদি বিমাপত্রেরই কয়েকটি রূপান্তর। এছাড়া জেনেছি শিক্ষাবৃত্তি বিমাপত্র এবং বহুবিধ উদ্দেশ্য বা সুবিধা সম্পন্ন বিমাপত্র। বহুবিধ উদ্দেশ্য বা সুবিধা সম্পন্ন বিমাপত্রের ক্ষেত্রে জীবনের বহুমুখী চাহিদা মেটানোর জন্য এই বিমাপত্র খোলা হয়ে থাকে, যেমন বৃদ্ধ বয়সে প্রয়োজন মেটানোর জন্য, পরিবারের একটা আর্থিক সংস্থানের জন্য, বিমাকৃত ব্যক্তির মৃত্যুজনিত যে ক্ষতি সেটা থেকে বাঁচার জন্য এবং সন্তানদের শিক্ষা, বিবাহ ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধার জন্য এই বহুবিধ সুবিধা সম্পন্ন বিমাপত্র খোলা হয়ে থাকে। এছাড়া আমরা জেনেছি সাময়িক বিমাপত্র সম্পর্কে। সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে এক স্বল্পকালীন বা সরল সাময়িক বিমাপত্র ছিল, যেটা একদমই স্বল্পকালীন হয়ে থাকে, 2 বছরের জন্য করা হয়ে থাকতে পারে। নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র হচ্ছে যে ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা ছাড়াই নবায়ন বিমাপত্রকে নবায়ন করা যায়, অর্থাৎ স্বল্পকালীন থেকে আবার এটাকে নবায়ন করে আবার অন্য বিমাপত্রে রূপান্তর করা যায়, অথবা স্বল্পকালীন বিমাপত্রেও নবায়ন করা যায় ডাক্তারি পরীক্ষা ছাড়াই, এটাকে আমরা বলবো নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র। এছাড়া রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে, এক্ষেত্রে এই সাময়িক বিমাপত্রকে কি করা যায়, আজীবন বিমাপত্রে রূপান্তর করা যায়, এই জন্য এটাকে রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা আজীবন বিমাপত্রের কয়েকটা ক্ষেত্র, মেয়াদি বিমাপত্রের এবং সাময়িক বিমাপত্রের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। এগুলো আবারও আলোচনা করলাম এই জন্যই যে জীবন বিমার ক্ষেত্রে এই মেয়াদের ভিত্তিতে যেই বিমাপত্রের শ্রেণী বিভাগ, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সবচাইতে বেশি তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আজকে দেখব প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে
জীবন বিমা পত্রকে কয় ভাগে ভাগ করা যায়। প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, যথা একক কিস্তি সম্পন্ন বিমাপত্র আর সম কিস্তি সম্পন্ন বিমাপত্র। একক কিস্তি সম্পন্ন বিমাপত্র, যেটাকে সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান বলা হয়, এই ধরনের বিমাপত্রের সম্পূর্ণ মেয়াদকালে কেবলমাত্র একটি কিস্তি প্রদান করা হয়ে থাকে, সেজন্যই একে একক কিস্তি সম্পন্ন বিমাপত্র বলা হয়। অপেক্ষাকৃত কম সময়ের জন্য এ ধরনের বিমাপত্র ইস্যু করা হয়। এছাড়া আজীবন এবং সাময়িক উভয় ধরনের বিমাপত্রের ক্ষেত্রে এই ধরনের বিমাপত্র লক্ষ্য করা যায়। অর্থাৎ আজীবন বিমাপত্র বা সাময়িক বিমাপত্র দুই ক্ষেত্রেই একক কিস্তি সম্পন্ন বিমাপত্র হতে পারে। এরপর দেখো সম কিস্তি সম্পন্ন বিমাপত্র বা ইউনিফর্ম অর লেভেল প্রিমিয়াম পলিসি। সম কিস্তি সম্পন্ন লেভেল প্রিমিয়াম পলিসি মানে প্রত্যেকটা কিস্তি সমান হবে। এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়াম বা বার্ষিক হতে পারে, ষান্মাসিক হতে পারে, ত্রৈমাসিক অথবা মাসিক ভিত্তিতে প্রদান করা হয়ে থাকতে পারে। আর এই কিস্তি সমূহ সম পরিমাণের হবে বলেই একে আমরা সম কিস্তি সম্পন্ন বিমাপত্র বলে থাকি। সাধারণত মেয়াদী বিমাপত্রের ক্ষেত্রে এই ধরনের বিমাপত্র বেশি দেখা যায়। এরপর দেখো মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বিমাপত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা মুনাফা সহ বিমাপত্র আর মুনাফা ছাড়া বিমাপত্র। মুনাফা সহ বিমাপত্র বা যেটাকে আমরা ইন্স্যুরেন্স পলিসি উইথ প্রফিট বলতে পারি, এটা হচ্ছে এমন এক ধরনের বিমাপত্র অনেক যেগুলো ব্যবসায়িক কৌশল হিসেবে অনেক সময় বিমা কোম্পানি কি করে, জীবন বিমা গ্রহীতাদের অর্জিত মুনাফার একটি অংশ প্রদান করে থাকে যা বিমাপত্রের শর্তে উল্লেখ করা থাকে, যার ফলে হয় কি বিমা দাবি পরিশোধের সময় বিমাপত্রের প্রকৃত মূল্যের সাথে প্রদত্ত মুনাফা বা বোনাস যুক্ত হয় এবং দাবির পরিমাণ প্রকৃত দাবির চাইতে কিছুটা বৃদ্ধি পায়। আর এই ধরনের বিমাপত্রকে মুনাফা সহ বা মুনাফায় অংশগ্রহণকারী বিমাপত্র বলা হয়ে থাকে। এক্ষেত্রে মনে রাখতে হয় যে কোনো বছর যদি বিমা কোম্পানি লোকসান হয় তাহলে কিন্তু বিমা গ্রহীতার হিসাব থেকে তা কর্তন করা হয় না। এক্ষেত্রে শুধু মুনাফা হলেই, যদি চুক্তির শর্তে উল্লেখ থাকে তাহলে মুনাফা হলেই এই এই ধরনের বিমার ক্ষেত্রে মুনাফা প্রদান করা হয়ে থাকে। এরপর দেখো মুনাফা ছাড়া বিমাপত্র বা ইন্স্যুরেন্স পলিসি উইদাউট প্রফিট। বিমাপত্রের শর্ত অনুসারে যে বিমাপত্রের সাথে কোনো মুনাফা প্রদানের কথা উল্লেখ থাকে না তাকে আমরা মুনাফা ছাড়া বিমাপত্র বলে থাকি। এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমা গ্রহীতাকে মেয়াদ পূর্তির পর কেবলমাত্র বিমাকৃত অর্থই পরিশোধ করা হয়ে থাকে। এরপর আমরা দেখব বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে বিমাপত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা একক জীবন বিমাপত্র বা বহুজীবন বিমাপত্র। এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একক জীবন বিমাপত্র বা সিঙ্গেল লাইফ পলিসি হচ্ছে এমন এক ধরনের বিমাপত্র যে ক্ষেত্রে বিমা গ্রহীতা একজন মাত্র ব্যক্তি থাকে এবং একজন মাত্র ব্যক্তির জন্যই বিমাপত্রটি খোলা হয়ে থাকে। সাধারণত বিমাকৃত ব্যক্তি নিজে অথবা অন্য যার উপর, যার জীবনের উপর তার বিমাযোগ্য সাক্ষ্য আছে এমন কোনো একজন ব্যক্তির জন্য এরকম বিমাপত্র খুলতে পারে। এছাড়া বহুজীবন বিমাপত্র হচ্ছে ঠিক তার বিপরীত, যে ক্ষেত্রে একাধিক বা বহুজীবন একত্রে বিমা করা হয় আমরা তাকে বহুজীবন বিমাপত্র বলতে পারি। এই ধরনের বিমাপত্র দুই রকম হতে পারে, দেখো যৌথ জীবন বিমাপত্র বা জয়েন্ট লাইফ পলিসি, শেষ উত্তরজীবী বিমাপত্র বা লাস্ট সার্ভাইভারশিপ পলিসি। জয়েন্ট লাইফ পলিসি বা যৌথ জীবন বিমাপত্র এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে একসাথে একের অধিক ব্যক্তির জীবন বিমা করা হয়ে থাকে। উক্ত বিমাকারীর মধ্য হতে যে কোনো একজনের মৃত্যু হলেই বিমা দাবি পরিশোধ করা হয়। সাধারণত অংশীদারি কারবারের ক্ষেত্রে এই যৌথ জীবন বিমাপত্রের প্রচলন দেখতে পাওয়া যায়, তবে বর্তমানে বিভিন্ন ধরনের কারবার প্রতিষ্ঠানে কর্মচারীদের মধ্যেও এই ধরনের বিমার প্রচলন রয়েছে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বিমাকারীর মধ্যে যে কোনো একজনের মৃত্যু হলেই বিমা দাবি পরিশোধ করা হয়। আর শেষ উত্তরজীবী বিমাপত্র হচ্ছে তার বিপরীত। এই ধরনের বিমাপত্র হচ্ছে এই ধরনের যৌথ বিমায় যে কোনো একজন মারা গেলে বিমা দাবি পাওয়া যায়, কিন্তু শেষ উত্তর বিমার ক্ষেত্রে বিমাকৃত শেষোক্ত ব্যক্তির মৃত্যু না ঘটা পর্যন্ত বিমা দাবি আদায় করা যায় না। তার মানে যৌথ জীবন বিমাপত্রের ক্ষেত্রে একজন মারা গেলেই বিমা দাবি পাওয়া যায়, আর শেষ উত্তরজীবী বিমাপত্রের ক্ষেত্রে শেষ ব্যক্তিটি জীবিত থাকা পর্যন্ত বিমা দাবি
পাওয়া যায় না। এটাই হচ্ছে যৌথ জীবন বিমাপত্র আর শেষোত্তরজীবী বিমাপত্রের মধ্যে মূল পার্থক্য। এবার দেখো, বিমা দাবি পরিশোধের ভিত্তিতে জীবন বিমাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে এককালীন বা থোক বিমাপত্র, যেটাকে লামসাম পলিসি বলা হয়, আর বৃত্তি বা কিস্তি বিমাপত্র, যেটাকে ইনস্টলমেন্ট অর এনুইটি পলিসি বলা হয়ে থাকে। দেখো, এককালীন বা থোক বিমাপত্র হচ্ছে এমন এক ধরনের বিমাপত্র যে বিমাপত্রে বিমাকৃত ঘটনা সংঘটনের ফলে বিমাকৃত অর্থ এককালীন থোক আকারে পরিশোধ করা হয়, তাকে থোক বিমাপত্র বলা হয়। আসলে উত্তরাধিকারীদের কথা চিন্তা করে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপ্তির উদ্দেশ্যে এ ধরনের বিমা করা হয়ে থাকে। তার মানে কি, বিমাকৃত অর্থ এককালীন থোক আকারে পরিশোধ করা হয়, এটাকে বলা হয় এককালীন বা থোক বিমাপত্র। আজীবন বিমাপত্র বা মেয়াদি বিমাপত্র হচ্ছে এই থোক বিমাপত্রের বা এককালীন বিমাপত্রের উৎকৃষ্ট উদাহরণ। এরপর দেখো, বৃত্তি বিমাপত্র বা এনুইটি পলিসি আর ইনস্টলমেন্ট পলিসি যাই বলো না কেন, এই ধরনের বিমাপত্রে ঘটনা সংঘটিত হওয়ার ফলে একাধিক কিস্তিতে বিমা দাবি পরিশোধ করা হয়, সেজন্য এটাকে বৃত্তি বা কিস্তি বিমাপত্র বলা হয়ে থাকে। সাধারণত বৃদ্ধ বয়সে কারো উপর যাতে নির্ভরশীল হতে না হয় এমন চিন্তা করেই এই ধরনের বিমা করা হয়ে থাকে, এবং বিমাকারী অবসরে বা বৃদ্ধ বয়সে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এক্ষেত্রে বিমা দাবি হিসেবে পেয়ে থাকেন। তার মানে আমরা দেখলাম যে এই যে বিমা পত্রের যে প্রকারভেদ জীবন বিমার ক্ষেত্রে, এগুলো আমাদের দেশে কম বেশি অনেক পরিচিতি লাভ করেছে এবং বর্তমানে বিমা ব্যবস্থার মাধ্যমে সমাজের ভাগ্যহীন লোকদের বিমা সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে, এবং মানুষ এই জীবন বিমা পত্র গ্রহণের ক্ষেত্রে অনেক সচেতন হয়েছে। বর্তমানে জীবন বিমা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবার আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। প্রথমে লক্ষ্য করো, প্রথম সৃজনশীল প্রশ্নটা লক্ষ্য করো, জনা পলাশ 15 বছরের জন্য 5 লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। 15 বছরের জন্য 5 লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। 5 বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে তার বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানান এবং প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করেন। পুনর্বিমা কি, জীবন বিমাকে নিশ্চয়তা চুক্তি কেন বলা হয়, এটা তোমরা লিখতে পারবে আশা করি। আমরা প্রয়োগমূলক অংশে চলে যাই। জনাব পলাশ কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন এটা ব্যাখ্যা দিতে বলেছে। তোমাদেরকে একটু আগেও আমি বলেছি যে এই বিমাপত্রের প্রকারভেদ থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসবে। হ্যাঁ, প্রত্যেকটা সৃজনশীলে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, তিনি কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন এটা বলার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কি, জনাব পলাশ কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন। জনাব পলাশ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন, তিনি 15 বছরের জন্য 5 লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেছেন, অর্থাৎ তিনি মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেয়া হয় যে বিমাগ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের মধ্যে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বিমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, আমরা তাকে মেয়াদি বিমাপত্র বলে থাকি। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব পলাশ নিজ নামে 15 বছরের জন্য 5 লক্ষ টাকার একটা জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। পরপর 5 বছর কিস্তি প্রদান করার পরে তিনি কিস্তি প্রদানে অসমর্থ হন। 15 বছরের জন্য খোলায় এটি একটি আজীবন বিমাপত্র নয়। বছর বছর কিস্তি প্রদানের নীতি সাময়িক বিমাপত্রের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। আমরা জেনেছি যে আজীবন এবং সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে এককালীন কিস্তি পরিশোধের প্রভাব বেশি লক্ষণীয়, তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি নিঃসন্দেহে একটি মেয়াদি জীবন বিমাপত্র। পরবর্তী উচ্চতর দক্ষতা অংশ দেখো, উদ্দীপকের জনাব পলাশ বিমা কোম্পানির নিকট প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন কি বিশ্লেষণ করতে বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকে জনাব পলাশ বিমা কোম্পানির নিকট থেকে প্রিমিয়াম নয় কি ফেরত পাবেন, তিনি প্রিমিয়াম ফেরত পাবেন না কিন্তু সমর্পণ মূল্য ফেরত পাওয়ার অধিকারী হবেন। মেয়াদ পূর্তির পূর্বে বিমাপত্র ফেরত দিলে যে মূল্য প্রদত্ত হয় আমরা তাকে কি বলি, সমর্পণ মূল্য বলে থাকি। অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে বিমাপত্র ফেরত দিলে যে মূল্য প্রদত্ত হয় তাকে সমর্পণ মূল্য বলা হয়।
জীবন বিমা পলিসি খোলার পর যদি কোনো কারণে বিমা গ্রহীতা ওই পলিসি চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হয় এবং যদি সে ওই পলিসি বিমা প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করে এবং বিমা প্রতিষ্ঠান তার বিনিময়ে বিমা গ্রহীতাকে কোনো অর্থ দেয় তবে আমরা তাকে বিমাপত্রের সমর্পণ মূল্য বলে থাকি। বিমা গ্রহীতা পলিসির বিপক্ষে যতটুকু প্রিমিয়াম দেয় তার উপর সমর্পণ মূল্য পাবে, অর্থাৎ তিনি যতটুকু প্রিমিয়াম পরিশোধ করেছেন তার উপরে ভিত্তি করে একটা সমর্পণ মূল্য তাকে প্রদান করা হবে। তাই বলা হয় যে প্রিমিয়াম পরিশোধে অসমর্থ হওয়ার পরও বিমা কোম্পানির নিকট হতে প্রিমিয়াম ফেরত পাবে না, কিন্তু সমর্পণ মূল্য পাওয়ার অধিকারী হবেন, কারণ বিমা গ্রহীতা ন্যূনতম 2 বছর প্রিমিয়াম পরিশোধ করে সমর্পণ মূল্য পাওয়ার অধিকার রাখে। পরবর্তী সৃজনশীল প্রশ্নটি লক্ষ্য করো। জনাব ফারুক শাপলা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি জীবন বিমা চুক্তি করেছেন, চুক্তিতে তিনি এবং তার স্ত্রীর নাম দেন। তাছাড়া চুক্তির শর্তানুসারে ফারুকের মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। 5 বছর নিয়মিত কিস্তি প্রদানের পর জনাব ফারুক মারা যান। তার মৃত্যুর পর তার স্ত্রী এবং সাবালক ছেলে জুবাইর পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমা দাবি করেন, কিন্তু বিমা কোম্পানি জুবাইরের দাবি প্রত্যাখ্যান করে অথচ স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করে দেয়। এক্ষেত্রে দেখো প্রয়োগমূলক অংশে উদ্দীপকের বিমাপত্রটি কোন ধরনের জীবন বিমাপত্র ব্যাখ্যা করতে বলা হয়েছে। উদ্দীপকের বিমাপত্রটি কোন ধরনের জীবন বিমাপত্র? উদ্দীপকের জনাব ফারুক সাহেব সাপ্লাই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আজীবন মেয়াদী জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এক্ষেত্রে বলাই যায় যে জীবন বিমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধুমাত্র বিমা দাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলা হয়। উদ্দীপকে জনাব ফারুক শাপলা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা জীবন বিমা চুক্তি করেছেন, চুক্তিতে তিনি এবং তার স্ত্রীর নাম দেন। এছাড়া চুক্তির শর্ত অনুসারে ফারুককে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে, যাই সুস্পষ্টভাবে যা আজীবন মেয়াদী জীবন বিমার কথা এক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি উদ্দীপকে জনাব ফারুক সাহেব শাপলা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আজীবন মেয়াদী জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এরপর দেখো উচ্চতর দক্ষতা অংশে বিমা কোম্পানি কর্তৃক জুবাইরের বিমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন করো। বিমা কোম্পানি কর্তৃক জুবাইরের বিমা দাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে কারণ বিমা গ্রহীতা তার স্ত্রীকে নমিনি মনোনীত করেছেন। বিমা গ্রহীতার অবর্তমানে বিমা গ্রহীতা কর্তৃক মনোনীত যে ব্যক্তি বিমা দাবির আর্থিক সুবিধা ভোগ করবে তাকেই সাধারণত আমরা নমিনি বলে থাকি। উদ্দীপকে জনাব ফারুক সাপ্লাই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা জীবন বিমা চুক্তি করেছেন, চুক্তিতে তিনি এবং তার স্ত্রীর নাম দিয়েছেন। তাছাড়া চুক্তির শর্ত অনুসারে ফারুকের মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে এবং 5 বছর তিনি নিয়মিত কিস্তি প্রদানের পর ফারুক সাহেব মারা যান এবং তার মৃত্যুর পর তার স্ত্রী এবং সাবালক ছেলে জুবাইর পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমা দাবি করেছে, কিন্তু বিমা কোম্পানি জুবাইরের দাবি প্রত্যাখ্যান করেছে অথচ স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে বলা যায় জনাব ফারুক তার স্ত্রীকে নমিনি মনোনীত করায় বিমা কোম্পানি কর্তৃক জুবাইরের বিমা দাবি প্রত্যাখ্যান করা অত্যন্ত যৌক্তিক হয়েছে। তাহলে আমরা দেখলাম যে জীবন বিমার ক্ষেত্রে সবচাইতে বেশি সৃজনশীল প্রশ্ন আসবে জীবন বিমার প্রকারভেদের উপর ভিত্তি করে। জীবন বিমার প্রকারভেদের ক্ষেত্রে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা, এটি কোন ধরনের বিমাপত্র সেটি তোমাকে বের করতে হবে এবং এই বিমাপত্রে প্রিমিয়াম প্রদানটা কেমন হবে এবং বিমা দাবি পরিশোধের বিষয়টা কেমন হবে এই বিষয়টা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে তোমরা খুব সহজে যেমন প্রশ্নই আসুক না কেন খুব সহজে অ্যান্সার করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।